মেহেরপুর জেলায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। অনেক প্রতিষ্ঠানে শুধু জাতীয় পতাকা তুলেই দায়িত্ব পালন করেন শিক্ষকরা। হাতে গোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলেও পড়ে আছে অযত্ন অবহেলায়। মেহেরপুর প্রতিনিধি রেজানুল বাশার তাপসের পাঠানো রিপোর্ট। মায়ের ভাষায় কথা বলার জন্য 1952 সালের 21 ফেব্রুয়ারি বুকে তাজা রক্ত দিয়েছিলেন সালাম, রফিক, বরকত, জব্বার সহ অনেকে। তাদের প্রতি শ্রদ্ধায় পালিত হয় শহীদ দিবস। কিন্তু মেহেরপুরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই নেই শহীদ মিনার। এ কারণে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা নিজেদের প্রতিষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছেন না। 2 বছর আগে স্কুল থেকে চলে গেছি, তো তখনও মনে করেন যে 21 ফেব্রুয়ারি দিন শহীদের স্মরণের জন্য আমরা কোনো ফুল দিতে পারতাম না। গত 5 বছর ধরে পড়ছি, আজ পর্যন্ত ভালো করে শহীদ দিবস উদযাপন করতে পারিনি। জেলায় মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে মোট 518টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শহীদ মিনার রয়েছে হাতে গোনা কয়েকটিতে। ভাষা শহীদদের সম্মান জানাতে প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা দরকার বলে জানান এই গবেষক। 21-এর বীর শহীদ যারা, তাদের নাম জানে না, তাদের স্মৃতিচারণ জানে না, তাদের কী উদ্দেশ্য ছিল, তাদের কী অবজেক্টিভ ছিল, তাদের কী মানে উদ্দেশ্য ছিল, সেসবগুলো সম্বন্ধে তাদের জ্ঞান খুবই সীমিত। বেশিরভাগ ক্ষেত্রেই স্মৃতিসৌধ নাই। 35টা আমরা আমাদের তথ্য অনুযায়ী 35টা স্কুল এবং মাদ্রাসাতে এই স্মৃতিসৌধ আছে। বাকিগুলো যেগুলো হয় নাই আমরা তড়িৎ ব্যবস্থা করছি, বিশেষ করে মুজিবনগর খ্যাত মেহেরপুর জেলাটা, আমরা এই জেলাটাকে সামনে এগিয়ে নিতে চাই। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের মাঝে তুলে ধরতে হলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবি সাধারণ মানুষের। NTB নিউজ ডেস্ক।